এইরকম একটা পনিরের রেসিপি হলে মাছ মাংসের কোনো প্রয়োজনই পড়ে না। হাই, আমি প্রকৃতি, চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পনিরের খুবই টেস্টি একটা রেসিপি। আজ এই রেসিপিটা আমি একদমই অন্যরকমভাবে বানিয়েছি, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। পনিরের এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, বানাতে কিন্তু খুবই সহজ। নতুন বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি আর পনির পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছিলাম। ছিটি দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। প্যানে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি, এর মধ্যে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা তুলে নিচ্ছি। সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচানো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে রসুন আর আদাটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি পেস্ট করে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো রেখে এগুলো একটু ভেজে নেব, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এরপরেতে অ্যাড করছি 2 টেবিল চামচ টমেটোর পেস্ট। ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা। এবার অ্যাড করছি একটু জল। মিক্সচার গ্রাইন্ডারে বাটিটা ধুয়ে আমি এই জলটা এখানে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ চিনি আর স্বাদ অনুসারে লবণ। সব মশলাগুলোই ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবার 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ফেরত আসলাম, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এরপর এতে দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটানো দই। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছিলাম, আবার আমি জ্বালিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। ভালোভাবে মশলাটা একটু ভেজে নিচ্ছি। অ্যাড করছি 1 কাপ জল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা পনিরগুলো। পনিরের সাথে গ্রেভিটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফেরত আসলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আমি চিরে নিয়েছি, এটা সেন্টের জন্য দিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট বের হয়। লাস্টে দিয়ে মধ্যে দিয়ে দেব ঘি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, আমার আজকের এই টেস্টি পনিরের রেসিপি তৈরি করা কমপ্লিট।
ভাত, রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথেই লাঞ্চ কিংবা ডিনারে আপনারা কিন্তু এত টেস্টি একটা পনিরের রেসিপি তৈরি করেই ফেলতে পারেন। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরের দিন আসছি আরেকটা নতুন রেসিপি।